দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। সভায় ভোট ঘিরে নন্দীগ্রামে উত্তেজনা, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সমবায় ভোট ঘিরে নন্দীগ্রামে উত্তেজনা, উত্তেজনা সমিতি নির্বাচন ঘিরে। বুথ কেন্দ্রে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকলেও বিজেপি বহিরাগত ঢোকাচ্ছে বলে তৃণমূলের, আর এই অভিযোগকে ঘিরে তীব্র উত্তেজনা। নন্দীগ্রাম থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বহিরাগত অভিযোগ বিজেপির। একটি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, বাকি 11টি আসনে ভোট চলছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি ভোট কেন্দ্রের আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, আজ আমরা জানা যাচ্ছে ভোট ঘিরে নন্দীগ্রামে কিন্তু রীতি উত্তেজনা, ঠিক কি কি ঘট? দেখো অর্ণব, যেটা জানিয়ে রাখি যে নন্দীগ্রামের আবার উত্তপ্ত নন্দীগ্রাম, এক সমবায় নির্বাচন ঘিরে নন্দীগ্রামে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। আজ সকাল থেকেই ছিল ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচন, এবং এই ভেটুরিয়া সমবায় এক নম্বর সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে কিন্তু একটা উত্তেজনা ছড়িয়েছে। জানা যাচ্ছে যে এটা যে তৃণমূল এবং বিজেপি, এই তৃণমূল অভিযোগ করেছে যে বিজেপির কর্মী অশান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করেছে। তারা জানাচ্ছে যে বিজেপি বাইরে থেকে লোক এনে কিন্তু এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে। এই ঘটনায় একজন কিন্তু আহত হয়েছে, আহত ব্যক্তি কিন্তু তৃণমূলের সমর্থক, এবং তার মুখ থেকে যেটা জানা যাচ্ছে বিজেপি বাইরে থেকে বিরাগত লোকজন এনে অশান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, এবং যার ফলে কিন্তু উত্তেজনা কিন্তু চরমে উঠেছে। এবং যেটা জানিয়ে রাখছে নির্বাচন ঘিরে যেটা স্থানীয় মানুষজন জানাচ্ছেন যে আগের বছর অব্দি ভোট হলে জানা যেত না যেই সেই জায়গায় এই পূর্ব মেদিনীপুর কিন্তু সমবায় নির্বাচন ঘিরে উত্তপ্ত, এবং বারবার কিন্তু পূর্ব মেদিনীপুর ঘিরে কিন্তু একটা উত্তেজনা দেখা যাচ্ছে, এবং সেই ঘটনার পুনরাবৃত্তি আজ নন্দীগ্রামে নন্দীগ্রাম ভেটুরিয়া সমবায় সমিতি নির্বাচন ঘিরে যে উত্তেজনা বিজেপি নেতা তার সাথে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস সৃষ্টির চেষ্টা করছে এবং আরো নন্দীগ্রামের বিশাল পুলিশ বাহিনী এসে উত্তেজনা নিয়ন্ত্রণের চেষ্টা করে, এবং পরিস্থিতি এখন কিন্তু মোটামুটি শান্ত। যে 12টি আসনে ভোট ছিল, একটি আসনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ, 11টি আসনে ভোট হবে, এবং কিন্তু অর্ণব এতক্ষণ টেলিফোন প্রতিনিধি সৌম্যজিৎ, আমরা যেমনটা জানতে পারলাম ভোট ঘিরে নন্দীগ্রামে উত্তেজনা, আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ভোট ঘিরে নন্দীগ্রামে উত্তেজনা, উত্তেজনা নন্দীগ্রামে ভেটুরিয়া সমবায় সমিতি নির্বাচন ঘিরে। বুথ কেন্দ্রে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকলেও বিজেপি বহিরাগত ঢোকাচ্ছে এমনটাই অভিযোগ তৃণমূলের, আর এই অভিযোগকে ঘিরে উত্তেজনা। নন্দীগ্রাম থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বহিরাগত লোক আনার অভিযোগ বিজেপির। 12টি আসন, একটি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, এবং বাকি 11টি আসনে ভোট চলছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে তুলে ধরছি চ্যানেল 24/7 এর পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রের ছবি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সমবায় ভোট ঘিরে নন্দীগ্রামে উত্তেজনা, উত্তেজনা নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচন ঘিরে। বুথ কেন্দ্রে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকলেও বিজেপি বহিরাগত ঢোকাচ্ছে এমনটাই অভিযোগ তৃণমূলের। এদিকে এই অভিযোগকে ঘিরে উত্তেজনা সৃষ্টি, নন্দীগ্রাম থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বহিরাগত লোক আনার অভিযোগ বিজেপির। 12টি আসন, একটি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, বাকি 11টি আসনে ভোট চলছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক তৃণমূল সমর্থকটি কি বললেন শোনাবো আপনাদের। বিজেপি একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, একটা শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্ন হয় এই অপবাদ দিয়ে, জানে তো ভোটে ঝাড়বে, কিন্তু এই অপবাদ দিয়ে ভোটটাকে বানচাল করার চেষ্টা করছে, মানুষকে ইনজিওর করছে, রাস্তায় বাইক থেকে লোক এসে হামলা করার চেষ্টা করছে। কতজন ইনজিওর হয়েছে এখানে? 10-12 জন ইনজিওর হয়েছে, বাইক থেকে লোক নিয়ে এসে হামলা করা হয়েছে। এটা কোনো মতে মানুষ মেনে দেবে না, আগামী দিনে এটা দেবে মানুষ যোগ্য জবাব দেবে, দেখবেন আপনি।
আপনি আজকের সন্ধ্যার সময় ওরা কোথায় লুকাবে যায়। আমরা আপনাদের সামনে এই মুহূর্তে চ্যানেল 24/7 এর পর্দায় তুলে ধরলাম এক তৃণমূল সমর্থকের বক্তব্য। এরপর আমরা আপনাদের শোনাবো বিজেপি নেতা বটকৃষ্ণ দাস, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন। সমবায় ভোট নিয়ে গতকাল রাত থেকে তৃণমূল কংগ্রেস এখানে বহিরাগত জমায়েত করেছে এবং বর্তমানে আমাদের বেশ কিছু কর্মী সমর্থককে বেধড়ক মারধর করেছে এবং ভোটারদেরকে ভোট পর্যন্ত পৌঁছতে দিচ্ছে না। সেই আমাদের যারা একেবারে বাড়ির ভেতরে লুকিয়ে আছে তাদেরকে ঠিক আগ্নেয়াস্ত্র বিভিন্ন কিছু নিয়ে এসে অ্যাটাক করা হয়। অভিযোগ এই মুহূর্তে তৃণমূল সমর্থক শেখ মুর্শিদ তাকে আপনাদের বহিষ্কার করে তার মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ, তিনি একজন ভোটার। না, এরকম ঘটনা তো ঘটেইনি, বরঞ্চ আমাদের এখানে 5 জন তো এখনই হসপিটালে ভর্তি আছে, আমার কাছে যা রিপোর্ট আছে। তো ভোটারদেরকে মূলত আমাদের ভোটার যারা পর্যন্ত ভোট দিতে যেতে পারেনি রাস্তায় দাঁড়িয়ে এবং তাদেরকে আমরা ভোটে নিয়ে যেতে চেয়েছি, আমাদের সমর্থকরা তাদেরকে নিয়ে যেতে চেয়েছে, তাদেরকে ঘিরে রাখা হয়েছে। আপনার নাম? বটকৃষ্ণ দাস। আপনাদের শুনলাম বিজেপি নেতা বটকৃষ্ণ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সমবায় ভোট ঘিরে নন্দীগ্রামে ধুন্ধুমার, উত্তেজনা নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচন ঘিরে। বুথ কেন্দ্রে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকলেও বিজেপি বহিরাগত ঢোকাচ্ছে এমনটাই অভিযোগ করেন তৃণমূল। এদিকে এই অভিযোগকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। নন্দীগ্রাম থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বহিরাগত লোক আনার অভিযোগ বিজেপির। 12টি আসন, একটি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, বাকি 11টি আসনে ভোট চলছে। আমরা এই খবরের পরবর্তী অংশে অবশ্যই চোখ রাখবো, পাশাপাশি চোখ রাখবো অন্যান্য খবরেও। আপনারা দেখতে থাকুন চ্যানেল 24/7 খবর। তাই আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।